জাকাতের নামে তামাশা করবেন না। তামাশা অনেক ভাবে হয়, আমি বিস্তারিত বলার সময় একেবারেই নাই, শুধু এটুকু বলি জাকাত আদায়ের জন্য আমাদের দেশে বহুকাল থেকে একটা কালচার চলে আসছে, দিন দিন কমছে আলহামদুলিল্লাহ, বলতে বলতে ওলামায়ে কেরাম অনেকটা কমে গেছে কিন্তু এখনো আছে। জাকাত হিসেবে শাড়ি লুঙ্গি দেয় এবং অনেক দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। ইসলামপুরে গেলে, বাউবাজারে গেলে, গুলিস্তানে গেলে বিভিন্ন দোকানে দেখবেন লেখা আছে কি এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আমি প্রথম প্রথম বুঝতাম না যে জাকাতের শাড়ি লুঙ্গি কি আলাদা কোনো জগতের জিনিস নাকি, শাড়ি লুঙ্গি তো শাড়ি লুঙ্গি, আবার জাকাতের শাড়ি লুঙ্গিটা কি? পরে অনেক পরে বুঝছি যে আসলে জাকাতের শাড়ি লুঙ্গির একটা বিশেষ ডেফিনিশন আছে। জাকাতের শাড়ি লুঙ্গি মানে সেই শাড়ি লুঙ্গি যে শাড়ি লুঙ্গি এক ধোয়াতে গজব হয়ে যাবে, যেটা এক ধোয়াতে ধ্বংস হয়ে যাবে, না বলে জাকাতের শাড়ি লুঙ্গি, যেটা জীবনের দানকারী তো দূরের কথা, তার হাউস ড্রাইভারকেও দিবে না, তার কাজের বোয়াকেও দিবে না, সেই জিনিসটা জাকাতের শাড়ি লুঙ্গি হিসেবে দিবে। আমি চিন্তা করলাম যে আচ্ছা দিবেই যখন, মানুষের কম দামা জিনিসটা কেন দেয়? সে 500 লুঙ্গি না দিয়ে 200 দেখ, ভালোটা দেখ, কিন্তু কেন এটা করে? আর লুঙ্গি আর শাড়ি বা কেন দিতে হবে, এই আইডিয়া কোথেকে আসবে? মানুষের পেটে খাবার দরকার আগে, লুঙ্গি তো পরে, ন্যাংটা তো এদেশে কেউ থাকে না যত গরিব মানুষই হোক, অতএব শাড়ি লুঙ্গি কেন দিতে হবে? পরে আমি এটার উত্তর নিজে নিজে পাইছি, সেটা হলো আল্লাহ আলাম, আমার ধারণা ভুল হতে পারে, আমার মনে হচ্ছে আর কি যে শাড়ি লুঙ্গি দিলে এটা সাইনবোর্ডের কাজ করে, কারণ শাড়িটা পরে চলে, লুঙ্গিটা পরে চলে, একে দি ছেড়ে অমুকে ছেলে দিস, সারা গ্রাম এটা সাইনবোর্ডের কাজ করে, তাই না? ক্যাশ 500টা টাকা দিলে তো এটা পকেটে থুয়ে দিবে, মানে ভাগে থুয়ে দিবে, এই টাকা তো সাইনবোর্ডের কাজ করবে না। অতএব দান করব আর কোনো ফিডব্যাক আসবে না, এটা কেমন দান হলো? অতএব এমন জিনিস দিলাম যে পরে পরে হাঁটবে, নতুন ফতফত করে আওয়াজ হবে, কসকস করবে, মানুষ বলবে আরে ভাই এই যে একবারে মরমরা লুঙ্গি কে দিছে, অমুকে ছেড়ে দিস, বাহ, এই দানটাই আমার মনে হয় শাড়ি লুঙ্গি। নাহলে শাড়ি লুঙ্গি কেন দিতে হবে? গরিবের তো টাকা দরকার, সে তার প্রয়োজন পূরণ করবে, আপনি শাড়ি লুঙ্গি ফিস করে দিয়ে আর কে? জাকাত হিসাবে তাকে অর্থ দিবেন, নগদ টাকা দিবেন, সে তার প্রয়োজন পূরণ করবে, তার পেটে ভাত না থাকতে পারে, ওষুধ না থাকতে পারে বাসায়, আপনি শাড়ি লুঙ্গি দেওয়ার কে? আপনি ফিস করে দেওয়ার কে? এ ভাই আমার 50টা টাকা আপনি পরিশোধ করতে আসছেন, আপনি যে 50 টাকা না দিয়া 50 টাকার আপেল কিনে আনে আমার বলেন, বরং ভাই 50 টাকা পাইতেন তো এই যে আপেল কিনে আনছি আপনার জন্য, থাপ্পড় কারো উপযুক্ত হবে না কি বলেন? আরে ভাই আমি আপনাদের 50 টাকা পাবো, আপনি আমার টাকা ফেরত দিবেন, আপেল কেবো না চাউল কিনবো, এটা আমার ব্যাপার, ঠিক না? ঠিক, গরিবকে আপনি টাকা দিবেন, সে তার প্রয়োজন পূরণ করবে, আপনি লুঙ্গি আর শাড়ি কিনে দেবেন, সেই ধর জাকাতের টাকা। আচ্ছা এরপরে আবার কম দামাটা কেন দেয়, সেটারও একটা কারণ আমার মনে হয় আছে, এটা আমার নিজস্ব ধারণা, ভুল হতে পারে, আমার মনে হয় যে কম দামাটা এই জন্য দেওয়া হয় যে ধরুন তার বাজেট হলো যে থোক জাকাত দেয়, তো জাকাত তো হিসাব করে পাই পাই করে বের করে দেয় না, সব তো টাউটগিরি, গোটা সমাজটাই টাউটে পরিপূর্ণ হয়ে গেছে, আমরা ধর্মের নামেও টাউটগিরি করি, সব জায়গায় তো টাউটগিরি করি, আল্লাহর সাথে টাউটগিরি করি। 50,000 টাকার বাজেট আছে ধরে করেন, মনে করেন তো 50,000 টাকা সে যদি 500 টাকা দামের ভালো লুঙ্গি কিনে, তাহলে লুঙ্গি দিতে পারবে কয়টা? 100টা। আর যদি সে 250 টাকার কমা লুঙ্গি দেয়, তাহলে দিতে পারবে কয়টা? 200টা। অতএব সাইনবোর্ড 100টার জায়গায় কটা হয়ে গেল? 200টা হয়ে গেল। এই জন্য জাকাতের বিশেষ শাড়ি লুঙ্গি। আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, 4 নম্বর পারার প্রথম আয়াত, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমার সবচেয়েতে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তা দান না করবে, সবচেয়েতে প্রিয় জিনিসটা আপনি নিজের জন্য যা পছন্দ করবেন অন্যের জন্য তা দান করবেন, অন্যকে তা দিবেন, এটা না করলে হবে না। এমনকি এই যে আমরা আমাদের বাসার কাজের লোকদেরকে খাবার দিই, অনেক বাসা বাড়িতে আছে তার জন্য আলাদা রান্না হবে, আছে না নেই? ব্রিটিশদের সব কিছু খারাপ, ব্রিটিশরা এদের দখল করে গেছে, আমরা তাদের সমালোচনা করি, তাদের যত নোংরা স্বভাব আছে, নোংরা আপনার তাদের যত আপনার কালচার আছে, সেগুলো কিন্তু আমরা খুব সদম্বে রেখে দিয়েছি, তমল থেকে এটা একটা জাতপাত ভেদ করা, যে না আমি যেটা খাবো আমার অধীনস্থ সেটা খেতে পারে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তাকে তাই খাওয়াও যা তুমি নিজে খাও, তুমি তাকে তাই পরাও যা তুমি নিজে পরো, তোমার বাচ্চার জন্য যা খেতে তার বাচ্চার জন্য তাকে, এটার জন্য একটা বড় কলিজার দরকার হয়, ছোট লোকদের জন্য এগুলো, ছোট লোকরা এগুলো পারো না, যারা ছোট লোক এরা চিন্তা করে আমার ছেলে আর আমার ড্রাইভারের ছেলে একরকম জামা কিভাবে হয়, এটা হলো ছোট লোক। আর যাদের মনটা অনেক বড় ওরা এভাবে দেখে যে আমার ছেলেও ছেলে, তার ছেলেটাও ছেলে, অতএব আমার ছেলের জন্য যে দামের কিনবো তার জন্য একই দামের কিনবো, এটার জন্য একটা বড় কলিজা লাগে। আল্লাহ তা আমাদের কলিজাগুলো বড় করার তৌফিক দান, আমাদের মনগুলোকে আল্লাহ তাআলা বড় করার তৌফিক দান করুন। যাকাত দেওয়ার নামে তামাশা নয়, পাই পাই করে হিসাব করে যাকাত দিবেন। যাকাত সম্পর্কিত হাজারো প্রশ্ন আছে, হাজারো বিষয় আছে যেগুলো ক্লিয়ার করা দরকার, এই সংক্ষিপ্ত আলোচনাটা সম্ভব নয়, জেনে নেবেন যার যার দায়িত্বে, এবং সম্ভব হলে আমরা আরো আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত রোকন স্তম্ভ ফরজ বিধান
জাকাতকে সঠিকভাবে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।